ready go winner 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 चलो रे चलो देखे रेडी गो चलो 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 আজ একটা নতুন গেম দেখলাম এখানে আমরা এখানে এই গেমটা উৎসাহ দিলে নিশ্চয়ই গেমটা আরো বড় হতে পারে যারা অর্গানাইজার যেমন অশোক আছে প্লাস আদার্স যারা খুব চেষ্টা করে রাজ্য স্তরে গেমটা করেছে ভালো লাগলো আরো উন্নতি করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যদিও গেমটা আমার মনে হয় এখনো বেঙ্গল অলিম্পিকের আন্ডারে আসেনি তা আমি ওদের অনুরোধ করবো জেনারেল সেক্রেটারি আমার সঙ্গে আছে এই ধরনের গেমগুলোকেও আমাদের বেঙ্গল অলিম্পিকের আন্ডারে নেওয়া হোক যাতে করে ওরাও গভর্নমেন্ট লেভেলের সুযোগ সুবিধে পায় তবেই একটা গেম এগোতে পারে সবার সহযোগিতা পেলে আমার মনে হয় এই গেমটা আস্তে আস্তে বড় হতে থাকবে এই জন্যই বললে যারা প্রাইজ উইনার তাদের শুভেচ্ছা জানাচ্ছি যারা পার্টিসিপেন্ট তাদেরও শুভেচ্ছা আর অর্গানাইজার তাদেরও এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য ধন্যবাদ তা আপনি আজকে প্রজন্মের ছেলে মেয়েদের নানা রকম খেলা খেলে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান দেখুন আমি দুটো কথা বুঝি আমি নিজে আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার আমার মনে হয় প্র্যাকটিসের থেকে বড় জিনিস কিছু হতে পারে না প্র্যাকটিস 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 আর আপনি যে গেমই করুন তাকে যদি ভালোবাসতে না পারেন তাহলে আমার মনে হয় কোনো দিনই আমি আগে এগোতে পারবেন না আর যে জায়গাটায় আপনি প্র্যাকটিস করেন সেটাকেও ভগবানের সমতুল্য ভালোবাসতে হবে তবেই আপনি দেখবেন আপনার যে লক্ষ্য সেখানে পৌঁছে দেবে আপনার নামটা একটু বলবেন আমার নাম অসিত শাহ আপনি যে এইসব মানুষদের দেখেছেন গেমটাকে আরও অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য আপনি কতটা আশাবাদী এই গেমটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে গেমটাকে যাতে আমি আরও উপর লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি আমার স্যার আমার গুরুজি উনি বলেছেন যে এই গেমটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত হোক এই চেষ্টাটা উনি আমাকে একটু সাপোর্ট করলে জহর স্যারের সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই এই গেমটাকে আরও উঁচু লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো অনেক বাচ্চা ছেলের ভবিষ্যতে কিছু যাতে ওরা করে উঠতে পারে তার একটা ব্যবস্থা আমি আপ্রাণ চেষ্টা করি এই খেলা তখন দেখতে গেলাম খরচই লাগে না না ট্রেনিংটা কোথায় হবে কীভাবে ট্রেনিং এই এই ট্রেনিংটা কলকাতাতে সব জায়গায় তো হয় না এটা আমরা এটাকে ট্রেনিং একটা সেন্টার একটা খোলার ভালো ব্যবস্থা করেছি যেমন বাগুয়াটি বলে একটা জায়গা আছে সেখানে আমরা একটা ট্রেনিং সেন্টার করেছি আমরা শিশুর জন্য একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব আর স্যার চাইলে স্যারের ওখানে আমরা ট্রেনিং করাবো আমরা একটা কুস্তি এরপরে একটা আমাদের কম্পিটিশন আছে কুস্তি এটা স্কুল লেভেলে আমাদের ওখানে করানোর ইচ্ছা আছে ওই পাঞ্জা প্লাস কুস্তি যেমন পাঞ্জা কুস্তি আর এমনি কুস্তি দুটোর সাথে আমি জড়িত আমি নিজে দারা সিংয়ের মানে ছবিতে আমি ওনার চেলা হিসাবে আমি পালোয়ান হিসাবে অভিনয় করেছি তো কাজেই আমার সবসময় দুটোর প্রতি আমার লাগাওটা একটু বেশি আছে এই দুটো গেম আমাকে খুব অ্যাট্রাক্ট করে একটা হচ্ছে মাটির লড়াই আর একটা হাতের লড়াই হাতের আর মাটায় দুটো যদি কানেক্ট না থাকে মনে হয় আমার মাটির সাথে কোনো হৃদ্রতা যায় নেই যেমন আমি আর্মিদের স্যালুট করি তেমনি আমি পালোয়ানদেরও স্যালুট করি কেন ওরা মাটি দিয়ে একদম লাগিয়ে চলে মানে মনের ভিতর থেকে আচ্ছা আপনার নামটা একটু বলবেন নমস্কার আমি জগত দাস সাধারণ সম্পাদক বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথমে আমি সমস্ত প্রতিযোগী যারা কর্মকর্তা বিভিন্ন গার্জিয়ানরা দেখছি ছোটো ছোটো এসছে বাচ্চাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি রিসেন্টলি কাল গতকাল আর প্রচুর একটি নেটে সার্চ করছিলাম এখান থেকে যখন যারা আমাকে নিমন্ত্রণ করেছে তারপর কেন্দ্রীয় সরকার একটা প্রকল্পে দেখলাম 28টা এরকম ধরনের খেলাকে ওরা বিগ্রেডের খেলা নিয়েছে তার ভেতরে এইটা আছে দড়ি খেলা টানাটানি আছে টাগ অফ ওয়ার আছে লাঠি খেলা আছে
তাহলে সরকারেরও কিছু গ্রামীণ খেলাকে ওরা উন্নতি করার চেষ্টা করছে, প্রায়োরিটি দিচ্ছে দেশীয় খেলা। কিন্তু নিজ শহরে একটা প্রকল্প এমওই হয়েছে, ওনারা অ্যাপ্লিকেশন করবে। এদের যে ফেডারেশন আছে, আমি অনুরোধ করছি ফেডারেশনের থেকে অ্যাপ্লিকেশন নিয়ে প্রপার হয়েছে বেঙ্গল অলিম্পিকে একটা অ্যাপ্লিকেশন করুন। আমরা বেঙ্গল অলিম্পিকের আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যায় যাচ্ছে, আমরাও চেষ্টা করছি আমাদেরও এবিসি ক্যাটাগরি করে বি ক্যাটাগরিতে যদি এগুলোকে নেওয়া যায়। কোনো খেলা ছোটো নয়, অনেকে বলে ছোটো খেলা, আমি সমস্ত রকম খেলাতে যাই। ছোটো খেলা ছোটোর থেকে যদি বাচ্চারা অনুপ্রেরণা হয়, আজকে টাগ অফ ওয়ার হলো, উড়িষ্যার মুখ্যমন্ত্রী পট্টনায়ক সাহেব ডাঙ্গুলি খেলাকে প্রায়োরিটি দিল, ডাঙ্গুলি খেলাকে প্রায়োরিটি দিলেন, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ দিয়েছে। শুধু কোনো কাউকে কিছু ছোট করতে হবে না, প্র্যাকটিস করে যাওয়া সব খেলার উন্নতি আছে। হ্যাঁ, সেই সঙ্গে যেন পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে, আমার পড়াশোনার প্লাস যদি খেলাগুলো থাকে পয়েন্ট আছে। কালকে ওনার ওখানে পাঠিয়েছিলাম, আর্মি থেকে এসেছিলো, রেসলিংয়ের দুটো ছেলে চাকরি হবে, পয়েন্ট আছে। রেসলিংয়ের ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হলো 10, স্টেট লেভেলে 5। সুতরাং সব খেলাকেই কেন্দ্রীয় সরকার, বর্তমানে কেন্দ্রীয় সরকারের, আমি ওই এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দেখলাম যে আমাদের রেকর্ড অনেক ভালো হয়েছে আগের তুলনায়। গত অলিম্পিকেও দেখেছি আমাদের এবার ভালো হয়েছে। আমি রাজনীতির দিক দিয়ে যাচ্ছি না, খেলাধুলোর দিক দিয়ে মনে হচ্ছে এই খেলা এই এই সরকার কিছুটা উদ্যোগী হয়েছে। সেই জন্য আমি সেই সমস্ত সাধুবাদকে, সাধু প্রচেষ্টাকে জানাই, আমাকে যখন যে কোনো প্রয়োজনে এনারা ডাকবেন, আমি সাহায্য করবো সমস্ত রকম। আপনি কি এই খেলাটাকে বেঙ্গল অলিম্পিকে আনার চেষ্টা করবেন? এদের সমস্ত প্রপারভাবে নানা রকম সিস্টেম আছে, রেজিস্ট্রেশন আছে, এদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আছে, তাদের অ্যাফিলিয়েশন লাগবে পরপর সিস্টেমেটিক ওয়েটা আমাদের এলে, তারপরে উনিও আমাদের কমিটি মেম্বার ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই মিলে একটা আলোচনা করে এরকম আরও কিছু খেলা আছে সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করতে সোসাইটি রেজিস্ট্রেশন চেষ্টা করবো। ছোটো গ্রামীণ খেলাকে প্রায়োরিটি দেওয়া উচিত।